হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের ময়দা ডিম আর আলু দিয়ে ভীষণ মজার বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে ঝটপট এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথমে একটি মিক্সিং বোলে এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তেল ময়দার সাথে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন হাত দিয়ে মোট করলে এরকম দলা পেকে যায়, তাহলে বুঝতে হবে ময়ানটা পারফেক্ট হয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করে সফট একটি ডো তৈরি করে নিতে হবে। মাখানো হয়ে গিয়েছে, এখন এটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। এবার ঢেকে রেখে দেব প্রায় 10-15 মিনিটের জন্য। এই ফাঁকে নাস্তার ভিতরের পুর রেডি করে নেব। সেজন্য এখানে আমি দুইটি মিডিয়াম সাইজের সিদ্ধ আলু গ্রেট করে নিয়েছি। এর মধ্যে একটি সিদ্ধ ডিম গ্রেট করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নাস্তার জন্য পুর আমি রেডি করে নেব। এই তো আমার নাস্তার ভিতরের পুর তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে এক সাইডে রেখে দেব। 15 মিনিট পর তোয়ালে আমি সরিয়ে নিচ্ছি। এখন ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নেব। তারপর ডোটাকে বোর্ডের উপর নিয়ে সমান দুই ভাগে ভাগ করে নিচ্ছি। এখান থেকে একটি অংশ নিয়ে প্রথমে গোল বলের মতো তৈরি করে নেব। হাত দিয়ে এভাবে চেপে চ্যাপটা করে উপরে ময়দা চিটিয়ে নিচ্ছি। এবার বেলুন দিয়ে বেলে পাতলা বড় একটি রুটি তৈরি করে নেব। দেখুন, এরকম পাতলা বড় একটি রুটি তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা আলুর পুর দিয়ে দিচ্ছি। এই পুর রুটির চারপাশে ছড়িয়ে নিতে হবে। আর হাত দিয়ে এভাবে চেপে আলুর মিশ্রণ সেট করে নিচ্ছি। সম্পূর্ণ রুটির উপর আমি আলুর মিশ্রণ ছড়িয়ে নিয়েছি। এবার এক সাইড থেকে এভাবে টাইট করে রোলের মতো তৈরি করে নেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাজটা আমি কিভাবে করছি। এখন সাইডে পানি লাগিয়ে নিচ্ছি। তারপর খুব ভালো করে সিল করে নিতে হবে। হাত দিয়ে এভাবে পেলে পুর সব দিক সমান করে ছড়িয়ে নিতে হবে। সাইডের বাড়তি অংশ আমি কেটে ফেলে দেব। এখন এই রোলটাকে 4-5 ভাগে ভাগ করে নেব, অর্থাৎ ছোট ছোট রোল করে নেব। বাকি অংশটি দিয়ে আমি একইভাবে নাস্তা তৈরি করে নিয়েছি। এখন এটাকে এক সাইডে রেখে দেব। অন্য একটি মিক্সিং বলে 1/2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মিডিয়াম ঘনত্বের একটি ব্যাটার রেডি করে নেব। এই তো আমার ব্যাটার রেডি হয়ে গিয়েছে। তারপর চুলা একটি কড়াইয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এখন এই ব্যাটারে একটি রোল দিয়ে ভালো করে ডিপ করে তারপর গরম তেলের মধ্যে ছেড়ে দেব। এভাবে একে একে গরম তেলের মধ্যে রোলগুলো দিয়ে দিচ্ছি। এভাবে একে একে সবগুলো নাস্তা ব্যাটারের মধ্যে ডিপ করে তারপর গরম তেলে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। টুলারাস মিডিয়ামে রেখে এই নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে।
এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এখন চাকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি, তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে আমি আপনাদের মরিয়ার আলু দিয়ে দারুণ মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি বিকেলে চায়ের সাথে খেতে অসাধারণ লাগে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছেই ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে এক কাপ পরিমাণ আলুর পেস্ট দিয়ে দিচ্ছি। আলুটাকে আমি আগে থেকে সিদ্ধ করে মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এখন এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ পরিমাণ। ধনিয়ার গুঁড়া কোয়াটার চা চামচ পরিমাণ। কোয়াটার চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। কোয়াটার চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। চাট মশলা কোয়াটার চা চামচ পরিমাণ। সামান্য পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ। তারপর এর মধ্যে একটি ডিম দিয়ে দিচ্ছি। দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে এক কাপ পরিমাণ মুড়ির গুঁড়া দিয়ে দিচ্ছি। মুড়ির গুঁড়া অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব। মুড়িকে আমি একটি মিক্সার জারে নিয়ে ব্লেন্ড করে গুঁড়া করে নিয়েছি। সম্পূর্ণ এক কাপ মুড়ি গুঁড়া দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটি ডো তৈরি করে নিয়েছি। মাখানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। তো আমার ডোটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে একটি ট্রের মধ্যে রেখে হাত দিয়ে এভাবে চেপে চেপে হাফ ইঞ্চি পুরুত্বে চ্যাপ্টা করে নেব। উপরে চেপে সমান করে দিতে হবে। তারপর সাইডটাকে চেপে সমান করে দিচ্ছি। হাত দিয়ে চেপে চেপে চারদিক সমান করে নিয়েছে। এখন ছুরি দিয়ে চারকোনা আকৃতি শেপ দিয়ে কেটে নেব। তারপর প্রত্যেকটা নাস্তা এভাবে তুলে হাত দিয়ে চারপাশটা একটু সমান করে দিতে হবে। এই তো আমার একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে। এভাবে আরেকটি উঠিয়ে সমান করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। একইভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এবার একটি মিক্সিং বলে একটি ডিম নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকারের লাম্পস না থাকে। ফেটানো হয়ে গিয়েছে। এখন একটি নাস্তা ডিমের মিশ্রণের মধ্যে খুব ভালো করে ডিপ করে নেব। তারপর ব্রেড গ্রামসের মধ্যে খুব ভালো করে কোট করে নিতে হবে। এখানে আমি এক কাপ অরেঞ্জ ব্রেড গ্রামস নিয়েছি। তারপর ব্রেড গ্রামসের মধ্যে গড়িয়ে খুব ভালো করে কোট করে নেব। এই নাস্তা থেকে এক্সট্রা ব্রেড গ্রাম ঝরিয়ে নিতে হবে। এখন একটি প্লেটে নিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। তারপর চুলে একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে হাই হিটে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। চুলারাস মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে।
নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন ছাকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছে। একইভাবে বাকি নাস্তাগুলোকে ভেজে নিতে হবে, তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর ও কতটা লোভনীয় হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। আজ এখানে বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজকে আমি আপনাদের আলু আর ডিম দিয়ে সহজ একটি বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এটা তৈরি করা যেমন সহজ, খেতে কিন্তু ভীষণ মজার হয়। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথমে আমি তিনটি মিডিয়াম সাইজের আলু নিয়ে এইরকম করে কেটে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপর ছাকনি দিয়ে পানি ভালো করে ঝরিয়ে নিতে হবে। এখন আলুগুলোকে টিস্যু পেপারের উপরে নিয়ে নিচ্ছি। টিস্যু পেপার দিয়ে আলুগুলোকে ভালো করে মুছে নেব, যাতে করে আলুর মধ্যে এক্সট্রা পানি না থাকে। আলুগুলো মুছে নেওয়ার পর একটি মিক্সিং বলে নিয়ে নিয়েছি। এর মধ্যে দুইটি ডিম দিয়ে দিচ্ছি। এবার একে একে মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, এক চা চামচ পরিমাণ চাট মশলা। অরিগানো দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ পরিমাণ, এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ গার্লিক পাউডার। গার্লিক পাউডার না থাকলে হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিবেন। আলু এবং মশলা ভালো করে মিশিয়ে নেব। এবার একটি চালনি নিয়ে এর মধ্যে হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। এখন ময়দাটাকে ভালো করে চেলে নেব। ময়দাটাকে চেলে দিলে ময়দাটার দলা বেঁধে যায় না। ময়দাটাকে আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব। ময়দা মাখানোর পর যদি বেশি পানসেবাব হয়ে যায়, তাহলে সামান্য পরিমাণ ময়দা অ্যাড করে দিবেন। আলুর সাথে ময়দা ভালো করে মেখে নিয়েছি। এবার এগুলোকে আমি ভেজে নেব। সেজন্য চুলা একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার গরম তেলে একটা একটা করে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে গরম তেলে দেওয়ার আগে ব্যাটারের সাথে ভালো করে লাগিয়ে তারপর একটা একটা করে দিয়ে দিবেন। এ সময় চুলার আঁচ মিডিয়ামে থাকবে। আলুগুলো দেওয়ার ঠিক 7 মিনিট পর নেড়ে চেড়ে উল্টে পাল্টে নেব এবং আলুগুলোকে একটা আরেকটা থেকে আলাদা করে নেব। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। চুলার আঁচ কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে উপরে কালার চলে আসলেও ভিতরে আলুটা কাঁচা থেকে যাবে, তাই মিডিয়াম আঁচে ভাজতে হবে। সব দিক সমান করে ভেজে নিতে হবে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন তেল ছেঁকে নাস্তাগুলোকে উঠিয়ে নেব। তেল ভালো করে ঝরিয়ে প্লেটে নিয়ে নিলাম। তৈরি হয়ে গেল আলু আর ডিম দিয়ে সহজ একটি বিকেলের নাস্তা। এখন সসের সাথে গরম গরম পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আশা করছি সহজ নাস্তার রেসিপিটি আপনাদের কাছে। আজকে আমি আপনাদের দুইটি আলু আর ময়দা দিয়ে ভীষণ মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা যেমন সহজ, সময়ও খুব কম লাগে। ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। এই নাস্তা যে কেউ পছন্দ করবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে দুইটি মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুর খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চিপস কাটার দিয়ে আলু পাতলা করে কেটে নেব। আপনাদের কাছে যদি চিপস কাটার না থাকে, সেক্ষেত্রে বটি দিয়ে পাতলা করে কেটে নেবেন। যতটা সম্ভব পাতলা করে কেটে নেবেন।
দেখুন কতটা পাতলা হয়েছে। তো দুইটি আলুই কেটে নিয়েছি। দেখুন আলু কতটা পাতলা হয়েছে। এখন এই আলুগুলোকে মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে পরিষ্কার করে পানি ভালো করে ঝরিয়ে নেব। এই ফাঁকে একটি মিক্সিং বলে 3/4 কাপ পরিমাণ ময়দা অর্থাৎ 1/4 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/4 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, কালো গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, চিলি ফ্লেক্স নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। তারপর 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, আবার অনেক বেশি ঘনও হবে না, এমন ব্যাটার তৈরি করে নিতে হবে। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে থাকবো আর মিশিয়ে নেব। ব্যাটার পারফেক্ট হয়েছে কিনা তা বোঝার জন্য চামচ ব্যাটারে চুবিয়ে নিলাম। দেখুন চামচ ভালো করে কুট হয়ে গিয়েছে, চামচটা দেখা যাচ্ছে না, পুরোটা চামচ ব্যাটারে ঢেকে গিয়েছে, তার মানে ব্যাটারটা পারফেক্ট হয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 8 থেকে 10 মিনিটের মতো। এই ফাঁকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা আলু টিস্যুর মধ্যে বিছিয়ে নিচ্ছি। টাওয়াল দিয়ে হালকা হাতে চেপে চেপে আলুর গা থেকে এক্সট্রা পানি বের করে নিতে হবে। খেয়াল রাখতে হবে আলুর গায়ে যেন এক্সট্রা পানি না থাকে, তা না হলে নাস্তাটা মুচমুচে এবং ফুলকো হবে না। তাই যতটা সম্ভব সুতি কাপড় কিংবা টিস্যু দিয়ে ভালো করে পানি মুছে নিতে হবে। তারপর আলুগুলোকে এরকম একটি প্লেটে নিয়ে নেব। এখন ভাজার জন্য চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে ভালো করে গরম করে নেব। তারপর ময়দার ব্যাটারে আলু ডিপ করে গরম তেলে ছেড়ে দিচ্ছি। এভাবে একে একে গরম তেলে ছেড়ে দিচ্ছি। চুলার আস মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি থাকবে। এক পাশ ভাজা হয়ে আসলে উল্টে দিতে হবে। চুলার আস কিন্তু খুব বেশি বাড়ানো যাবে না, তাহলে উপরে কালার চলে আসলেও ভিতরটা কাঁচা থেকে যাবে আর নাস্তাটা ফুলকো হবে না। তাই চুলার আস মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রাখতে হবে। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন নাস্তাগুলোকে ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন কিচেন টিস্যুর উপরে রাখতে, এতে করে এক্সট্রা তেল চুষে নেবে। বাকিগুলো ভাজার জন্য আলুর ব্যাটারে ডিপ করে গরম তেলে ছেড়ে দিচ্ছি। নিচের পাশ ভাজা হয়ে আসলে উল্টে দেব। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে। এখন তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নেব। সবগুলো একইভাবে ভেজে নিয়েছি। দেখুন নাস্তাগুলো কতটা ফুলকো হয়েছে এবং কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।